নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সাগরীস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা ভাপা রেসিপি। তবে রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করার জন্য। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। কাতলা মাছের ভাপা বানানোর জন্য আমি এখানে এনেছি 4 পিস কাতলা মাছ, যেগুলোকে আমি ধুয়ে রেখেছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতি লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার। পাতি লেবুর রস ও ভিনেগার দিয়ে আমি মাছের পিসগুলোকে মাখিয়ে নেব। পাতি লেবুর রস ও ভিনেগার দিয়ে মাখালে মাছের মধ্যে যে একটা ব্যাড স্মেল বা আষ্টনি গন্ধ থাকে সেটা থাকবে না। এবার আমি এটিকে 10 মিনিট রেখে দেব। লেবু ও ভিনেগার দিয়ে 10 মিনিট মাখিয়ে রাখার পর মাছের ভেতর থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেই জলটা আমি ফেলে দিচ্ছি। মশলা তৈরি করার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একে একে 1 টিস্পুন পোস্তদানা, 1 টিস্পুন হলুদ সরষে, 1 টিস্পুন কালো সরষে, 2টি কাঁচা লঙ্কা, 1/4 টিস্পুন নুন ও সামান্য জল। এগুলো দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ও 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, তবে এটি অপশনাল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 50 গ্রাম ফেটানো টক দই ও 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত উপকরণ দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাছের পিসগুলো সব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি মশলা মাখানো মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি একটি স্টিলের টিফিন বক্সের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা চেরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 2 টিস্পুন সরষের তেল। এবার আমি টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দেব। এবার আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি টিফিন বক্সটা। তবে খেয়াল রাখতে হবে টিফিন বক্সটা যেন অর্ধেকটা জলে ডুবে থাকে। এবার আমি এটিকে চাপা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেব। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। মিনিট পর আমি ফ্লেমটাকে হাই থেকে মিডিয়াম করে দিচ্ছি এবং এই মিডিয়াম ফ্লেমে এটিকে আরো 20 মিনিট ফুটতে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটি অফ করে ঢাকাটা খুলছি। এবার আমি এটিকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলছি। দর্শক বন্ধুরা, আমাদের কাতলা ভাপা তৈরি। আপনারও বাড়িতে ট্রাই করে দেখুন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।